আই লাভ ইউ মানে তোমাকে ভালো লেগেছে তাই আই লাভ ইউ প্রপোজ করতে এসেছি আমার ষোলো কি করে আমি একটা কলেজে পড়াই ম্যাডাম সরি 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 অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি না কি ব্যাপারে হাই তো করো কি ব্যাপারে আমি আপনাকে চিনি না ক্যা বেজতি হ্যায় ও আমি একটু বসতে পারি কি একটু বসুন মানে যাদেরকে চেনো না তাদের সাথে কথা বলো না কি চিনি না যখন কোনো কথা বলো না হতেই তো পারে যে একটা এসেছো মানে আমি ধর বন্ধুত্ব করতেছি তোমার সাথে তো না আমার অনেক বন্ধু অনেক বন্ধু ওকে নাকি আমার নাকি দেখে মনে হচ্ছে আমি বাইরে ছিল দেখে তো কাউকে কিছু মনে হয় না ও সেটা ঠিক বলেছে না নাকি এই নেচারের ইয়ে নেচারটা উপভোগ করতেছে জন্য কেউ আসবে না কেউ আসবে না এমনি বসে আছে টাইম পাস করছি আর একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি এতটা ফ্রিটি আর এতটা কিউট কি করে বলেন কি ইদানিং করে হয়েছে না জন্মগত না ভগবান এরকম করে পাঠিয়েছে মানে কি করে হঠাৎ করে আপনি এখানে এসে বসলেন তারপরে এই সমস্ত অদ্ভুত প্রশ্ন করছেন অদ্ভুত প্রশ্ন মানে এরকম দেখো তোমার মতন কিউট মেয়ে লেগে খুব কম আছে নেই বললে বাজে বাজে বকবেন না প্লিজ আপনার ফ্লার্টিং করার হলে আপনি প্লিজ অন্য জায়গায় গিয়ে বসুন ফ্লার্টিং ফ্লার্টিং এর কিছু নেই এখানে মানে তোমাকে দেখে ভালো লাগলো তাই একটু কথা বলতে আসলাম এইটা না আমি কথা বলতে খুব একটা ইন্টারেস্টেড নই ইন্টারেস্টেড নই না একদমই না একদমই না একদমই না আমি আপনাকে চিনি না জানি না আমি কেন কথা বলতে যাব আপনার সাথে ওকে আমার নাম দুবাই ঠিক আছে আমি জানতে চাইছি আপনার কি নাম নেই আরে একটু কথা বলা যাবে না কোনো কেন কি বিষয় আপনি কি বিষয়ে কথা বলতে চাইছেন সেটা বলুন যে কি বিষয়ে কথা বলবেন আমার তো খুব ভালো লেগে যে তোমার সাথে কথা বলতে হঠাৎ করে একটা মানুষকে আপনার ভালো লাগে কেন তো হঠাৎ করেই তো ভালো লাগে মানুষ আমি আপনার সাথে কথা বলতে একটু ইন্টারেস্টেড নই একটু ইন্টারেস্টেড না একটুখানি ভেবে দেখো দশটা মিনিট কথা বলো যদি ভালো না লাগে তখন কথা বলবো সেটা তো বলবেন কি বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে আমার তোমাকে ভালো লেগেছে এইটা শুনে নিয়েছি আমি ইন্টারেস্টেড নই আমি তো সেটা বলে দিলাম ইন্টারেস্টেড নই না মানে এতটা কিউট মেয়ে তুমি তাও এরকম বলছো ইন্টারেস্টেড মানে তুমি কি করো এক কথা আমি সেই থেকে শুনে যাচ্ছি মানে তুমি কি করো আমি কিছু করি না আপনি এবার আসুন আমি কি করি আপনাকে আমি সেটা কেন বলতে যাব দেখে তো মনে হচ্ছে মডেলিং ফডেলিং কিছু করো হ্যাঁ আপনার যেটা মনে হচ্ছে সেটাই তাহলে ঠিক সেটাই হ্যাঁ সেটাই কথা বলে যাবে না দশটা মিনিটও না আমার কিছু বলার নেই আপনি নিজের কাজ করুন যাবে আমি তো বললাম আমি আপনার কথা শুনতেও চাইছি না আমি কিছু বলতেও চাইছি না আপনি আসুন প্লিজ আমাকে এখানে ডিস্টার্ব করবেন না আপনি আসুন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভাব আচ্ছা আমি এখানে যেটা করতে আসছি সেটাই করছি ঠিক আছে আমি একটা ইউটিউবার আমি একটা ভিডিও বানাচ্ছি সরি সরি আমি ভেবেছি একটা মেয়ে মানে তুমি এতটাই কিউট এতটাই সুন্দর দেখতে তো আমি বুঝতে পারি কলেজের টিচার না জেনে কলেজের টিচার সরি সরি অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও বানাচ্ছিলাম ইউটিউবে দেখলাম ক্যামেরা তো তো ভিডিওটা আমি আপলোড করতে পারি কি হ্যাঁ নিশ্চয়ই কোনো অসুবিধা নেই তো বলছি ম্যাডাম তাহলে একটা কথা বলো হ্যাঁ বলো তো নাম্বারটা তাহলে দাও কোনো কিছুর বিষয়ে যদি মানে প্রবলেম আমি ফোন করে জিজ্ঞাসা করে নেবো এখানে না মানে নাম্বারটা দাও না কোনো অসুবিধা নেই আমি এমনি করে ডিস্টার্ব করবো না নাম্বারের কোনো দরকার নেই তুমি এমনি আমার সাথে কথা বলে নিও আমি এখানে আসি মাঝে মধ্যেই তখন কথা বলবো কোনো অসুবিধা নেই নাম্বারটা দিন আমি কোনো প্রবলেম হলে ফোন করে জিজ্ঞাসা করবো ঠিক আছে নাও বল 96 একটা বলছি একটা হ্যান্ডশেক করুন হয়েছে থ্যাংক ইউ আমার অডিয়েন্সকে তাহলে একটু হাই বলে দিন
আচ্ছা বলো বলো বুবাইকে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা বুবাইকে একদম সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই। তো গাইস বাই।